হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে এলো। হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে জানাই এবং শুভ ভালোবাসা এবং অভিনন্দন। আজকে হচ্ছে দিওয়ালি, তো কি সো মারা ছিল তো দুর্গা পুজোর সময় আমার সেম প্রবলেম। ঠিক দুদিন আগে শরীর খারাপ, যেমন আমার এখন কালকে এমন শরীর খারাপ, রাত সারা রাত ঘুম আসেনি, মানে লিটারালি এত খারাপ লাগছে কিছু বলার নেই। এত সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করেছি, সাজিয়েছি, সবাই তোমাদের রাতে দেখাবো। আর যদি সময় থাকে, যদি সময় থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে লোখাদাড়া মহাসুদানের প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দেবো যে কি পরিমাণে ভিড় টিড় হয় এই উপস্থিতিতে। সো এখনকার সময় হচ্ছে দুটো প্যান্ডেলে কিরম করেছি আমরা নিজেরা, কোনো সাহায্য ছাড়াই, কোনো ডেকোরেটার, কোনো কিছু সাহায্য ছাড়াই দাদা ভাইগুলো নেই। তো এখন আপাতত খাওয়া দাওয়া করিনি, সে সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলো, এখনকার জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে চলে এলাম। তো এখনকার সময় হচ্ছে 7টা। তো যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো লাস্ট পর্যন্ত। আমার এত জোর জ্বর এসে কিচ্ছু বলার নেই। আরে ইয়ার, একটু গানটা অফ করুন না ভাই। করে কি করে হবে? ওফো, কোন এই লোক, কাহাঁ সে আতে? তো বন্ধুরা, আমি এখন জ্বরে পড়ে আছি। তো ব্লগটা আমি আজকে কিভাবে করবো আমি নিজেও জানি না। আর আমাদের বাড়িতে আজকে আছে খিচুড়ি, মানে আমাদের যে পুজোটা করছি আমরা সেটা নিয়ে একটা খিচুড়ি করছি, যে শুভ দাদা দিচ্ছে, তো সে খিচুড়িটা হচ্ছে আজকে। তো আমি বাড়িতে শুয়ে আছি, বাকি সবাই খাটছে, বাবা মা সবাই একসাথেই আছে, বাট আমি বাড়িতে শুয়ে আছি। খারাপ লাগছে, বাট কিছু করার নেই আমার। আর তোমরা আমার ভয়েসটা তো অনেকে শুনতেই পাচ্ছ, ঘ্যান ঘ্যান সাউন্ড আসছে। লিটারালি শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো আমি জানি না কিভাবে ব্লগ করবো, বাট যেহেতু আমি টার্গেট নিয়েছি কিছু না কিছু আমি এটা করবোই আছি। তো যাই হোক, এখন আপাতত মা ওষুধ আনতে গেলো, তো ওষুধটা খেয়ে নিয়েছে, তারপর দেখা যাক কি হয়। তো এখন খাচ্ছি আমি ওষুধ। বক্সটা বন্ধ ভুল হয়েছে বন্ধুরা বলে আমার। খুবই সুবিধা হবে, ওষুধ এখন খেয়ে নিলাম। আর আজকে বাড়িতে হচ্ছে খিচুড়ি, সেই জন্য বাবা মা ওরা সবাই খুব বিজি আছে সবজি টবজি কাটাতে, বাইরেই হচ্ছে। বাট আমি এখান থেকে ওইটুকু উঠে যাওয়ার মানে ক্ষমতা আর নেই, আমার লাকটাই খারাপ বন্ধুরা। প্রত্যেকটা পুজোতে আমার এটা হয়, দুর্গাপুজোর সময় তোমাদেরকে বলেছিলাম, সরি ওইটা অন্য ব্লগে ছিল, আমার কালী পুজোতে আবার হয়ে গেলো। তো কিছু করার নেই, হয়ে যাবো কিছু কিছু করার নেই, সাথে যাবো যে দৃশ্যটা হয় সেটা ভাবলাম তোমাকে দেখাবো, পসিবল হলো না। তো তোমরা এখন সাউন্ড পাচ্ছি না, সেই জন্য ভাবলাম ওফো। তো বাইরে বক্স বাজছে আর কি, মানে আমাদের বাড়ির সামনেটাতেই হয়েছে প্যান্ডেলটা, আর ভূতের প্যান্ডেল যাবো সেই জন্য ভূতের সং তোমরা শুনতেই পাচ্ছ অনেকে, দেখো বন্ধুরা। তো যাই হোক, এখন আপাতত শুয়ে আছি, দেখি যদি জ্বর ঠিক হয়েছে। এখন এখানে বামন ঠাকুর আছে, তো প্যান্ডেলটা তোমাকে দেখানো হয়নি, নাইট মুডে কেমন লাগে। তো যাই হোক, দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো এখন আপাতত টাটা বন্ধুরা। এখন আপাতত আমার শরীর একটু ঠিক আছে, তাই একটু বাইরে তোমাদের বেরিয়ে দেখিয়ে দিলাম, ভাবলাম তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই। তো আমি এখন আছি এন্টারে, মানে যেদিক দিয়ে ঢুকে সবাই সেইখানে আছি। তো আমি তোমাদের পুরো প্যান্ডেলের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমি এখন আপাতত ব্যাক ক্যামেরা ফিরে আসি। তো চলো, সো বন্ধুরা আমরা এখন ব্যাক ক্যামেরা ফিরে চলে এসেছি। তো এই যে হাড় ঝুলছে, এদিকে মাথা, এটা আমাদের গলি আর কি, মানে গলি টাইপের গলি, যেটা ভেবেছিলাম পুরো গাছে করবো, বাট হয়নি কমপ্লিট। সো যাচ্ছি আমরা, ভয় লাগছে আমার, ভূতের সঙ্গে লাগিয়ে দিচ্ছি তোরা, ভয় লাগছে আমার নাম্বার নাই। চারিদিকে কঙ্কালের মাথা ঝুলছে, পা ঝুলছে। চারিদিকে হাড় মাথা